এই মহরম মাসে কিছু আমলের ব্যাপারে আমাদের একটা ভুল কনসেপ্ট বাংলাদেশে প্রচলিত আছে যেমন কেউ কেউ বলে থাকে এবং আমরাও ছোটবেলা বিশ্বাস করতাম যে আজকের এই দিনেই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আজকের এই দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম কিছু দুর্বল বর্ণনা আমরা বিশ্বাস করতাম কিন্তু বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আশুরা বাহরম আল্লাহিসের কলিজাতি হজরত হুসেন্লাহ যেমন শাহাদুদা পান করেছিলেন এই দিনেই কিন্তু আল্লাহ সহিসালামকে ফের বাহিনী থেকে মুক্ত করেছিলেন নবী সালাম হিজরতের পরে দেখতে পেলেন যে সেখানকার এই

প্রতি ভালোবাসা নবী পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা এটা প্রত্যেকটা মানুষের ইমানি দায়িত্ব এবং নবীজি সাল্লি ইসলাম বলেছেন কথা এর মানে এই না যে এই ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে গিয়ে যেদিন নবীজি বললেন রোজা রাখতে সেদিন আপনি সারাদিন শরবত খায় কাটায় দেবেন যেদিন নবীজি বললেন রোজা রাখতে সেদিন আপনি কি করলেন দিনের বেলা মিছিল করে মিটিং করে আপনি পুরো সময়টাকে কাটায় দিলেন যেদিন নবীজি বললেন যে আমল আমলের মধ্যে থাকতে সেদিন আপনি সারাদিন মাতম করে পিঠ বুক খত করে আপনি কাটিয়ে দিলেন ভালোবাসার বহির প্রকাশ আমাদের হবে শোনা মোতাবেক কেমন নবীজি সাল্লাহ আলি ইসলামকে আপনি ভালোবাসেন আমি ভালোবাসি আহেবাইদদেরকে আপনি ভালোবাসেন ভালোবাসেন তাহলে তাদের জীবন আদর্শ জীবন আদর্শ কি হুসেন আল্লাহ তালানহু অন্যায়ের সামনে মাথা নত করেন নাই তিনি মাথা পেতে নেন নাই তাহলে আসুন আর শিক্ষা হচ্ছে আমরা কখনো জালেমের সামনে মাথা নত করব না আমরা কখনো কোনো অপরাধ কর্মকাণ্ড করব না আমরা কখনো অপরাধীর সামনে নিজেকে অবনমিত করব না তারপর আপনি কি করবেন আসুরার একটি আমলের কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে এই সময়ে ভালো খাইতে হয় তো ভালো মন্দ খেতে হয় এরকম কথা বলা হয়ে থাকে যদিও এটি একটি বর্ণনায় পাওয়া যায় কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা এটাকে দুর্বল বলেছেন এবং এটা আমল যোগ্য হিসাবে তারা গ্রহণ করেন নাই এক্ষেত্রে কিছু কিছু মানুষ এটাকে আমলযোগ্য মনে করেন এরপর আসেন যে ব্যক্তি আসনার দিনে তার পরিবারের জন্য প্রশস্ত ভাবে খরচ করবে আল্লাহ সারা বছরই সে ব্যক্তিকে প্রশস্ত রিজিক প্রদান করবেন আচ্ছা হাদিসটি কয়েকটি সনদে বর্ণিত হয়েছে প্রত্যেক